হ্যালো এভরিবডি, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্মানিত ভিউয়ার, আপনারা স্ক্রিনে ভেসে থাকা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। এটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করা হয়েছিল যে এমডি শামীম হোসেন নামে এক ভাই, ভাই সবসময় আপনার ভিডিও ভালো লাগে। আমার ছোট এক টুকরা জমি আছে, জমির পরিমাপ 6 শতক, দৈর্ঘ্য 58 ফুট আর প্রস্থ হচ্ছে 45 ফিট। 45 ফুটের সাথে রাস্তা আছে, নিচতলায় পার্কিং সহ 2 ইউনিটের বাড়ির ডিজাইন এর ভিডিও দিলে উপকৃত হব। তো সম্মানিত ভিউয়ার, ওই কমেন্টের উপরেই মূলত আজকে ভিডিওটা। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সম্মানিত ভিউয়ার, স্ক্রিনে ভেসে থাকা আপনারা যে তিনটি ড্রয়িং দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা বাড়িরই প্ল্যান। এখানে আমি প্রথমে আপনাদের সামনে ওই জমিটির সাইট প্ল্যান নিয়ে একটু আলোচনা করি। ওই জমিটার যে সাইট প্ল্যান ছিল, এটার সাইট প্ল্যান এরিয়া হচ্ছে, এটার দৈর্ঘ্যের মাপ হচ্ছে 58 ফুট আর এটার প্রস্থের মেজারমেন্ট হচ্ছে 45 ফিট। অর্থাৎ এটা হচ্ছে একটা 6 শতক একটা জায়গা। এটা এই জমিটার উপরে চারিদিকে কিছু পরিমাণ জায়গা ছেড়ে এটার যে জায়গার উপর প্ল্যানটা মূলত তৈরি করা হয়েছে, সেই প্ল্যান এরিয়াটা হচ্ছে, এটার দৈর্ঘ্যের মাপ হচ্ছে 52 ফিট আর এদিকে মাপ হচ্ছে 37 ফিট। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর এরিয়া। এখন আমরা সাইট প্ল্যান সম্পর্কে একটু ধারণা নিলাম, এখন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে চলে যাব। ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমাদের ডান পাশে একটা ইউনিট, এটা বাদ দিয়ে আমরা ডান পাশে একটা পার্কিং রাখা হয়েছে, যে পার্কিং এর দৈর্ঘ্যের মাপ হচ্ছে 32 ফিট আর পার্কিং এর এখানে থেকে যদি প্রস্থের মাপ দেখা যায়, এখানে প্রস্থের মেজারমেন্ট দেওয়া আছে 25 ফিট 5 ইঞ্চি আর এখান থেকে এই মেজারমেন্টটা দেওয়া আছে 21 ফিট 2 ইঞ্চি। এখন আমরা এই পার্কিং এর মেজারমেন্টটা তো দেখলাম, আর বাম পাশে আর একটা ইউনিট হয়েছে। আমরা যদি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের যে এরিয়াটা, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা মূলত 1924 স্কোয়ার ফিট জায়গায় এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা তৈরি হয়েছে। এখন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের দৈর্ঘ্যের মাপ হচ্ছে 52 ফিট, এটার প্রস্থের মেজারমেন্ট হচ্ছে 37 ফিট। আমরা এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে একটু যাই, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যে আপনাদেরকে মেজারমেন্ট গুলো একটু বুঝাই দিচ্ছি। ভিউয়ার, এটি হচ্ছে আমাদের সেই টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানের এরিয়াটা হচ্ছে 2080 স্কোয়ার ফিট জায়গা। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা 2080 স্কোয়ার ফিট জায়গা দখল করে নির্মিত। এখানে এটার দৈর্ঘ্যের মাপ হচ্ছে 52 ফিট আর এটার প্রস্থের মেজারমেন্ট হচ্ছে 40 ফিট। অর্থাৎ 52 বাই 40 ফিট জায়গার মধ্যে এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দখল করে আছে। এখন আমরা যদি সিঁড়িঘর থেকে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করি, যে কোনো একটা ইউনিটে যে মেজারমেন্টটা দেখাই দিই। এখন আমরা সিঁড়িঘর থেকে যদি ড্রয়িং ডাইনিং স্পেসে আসি, ড্রয়িং ডাইনিং স্পেসে আসার সাথে সাথে আমরা এখান থেকে ড্রয়িং ডাইনিং স্পেসের মেজারমেন্টটা যদি দেখি, এটার দৈর্ঘ্যের মেজারমেন্ট দেওয়া আছে, সেটা এখান থেকে এই দিকে দৈর্ঘ্যের মেজারমেন্ট দেওয়া আছে 14 ফিট 7 ইঞ্চি আর এটার প্রস্থের মেজারমেন্ট দেওয়া আছে 12 ফিট 6 ইঞ্চি। এখানে ড্রয়িং ডাইনিং স্পেসের মেজারমেন্ট যদি এখান থেকে ধরা হয় একটু দূরে থেকে, তাহলে সেটা পাওয়া যাবে 21 ফিট 9 ইঞ্চি। আমরা ড্রয়িং ডাইনিং স্পেসের ঠিক পাশেই একটা কমন বেডরুম আছে, যে কমন বেডরুমের মেজারমেন্ট যদি আমরা দেখি, এটার দৈর্ঘ্যের মাপ পাওয়া যাচ্ছে 12 ফিট 6 ইঞ্চি আর এটার প্রস্থের মেজারমেন্ট পাওয়া যাচ্ছে 12 ফিট 4 ইঞ্চি। আমাদের কমন বেডরুমের সাথে একটা বেলকনি রাখা আছে, যে বেলকনির মেজারমেন্ট হচ্ছে, এটা যদি চওড়ার মাপটা দেখি কতটুকু, সেটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বেলকনির মাপটা দেওয়া আছে। আর বেলকনির দৈর্ঘ্যের মাপটা তো এখানে রুমের মাপের সাথেই, সেটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি। আমরা যদি এই রুম থেকে বের হয়ে এসে এখন ডাইনিং স্পেস, ড্রয়িং ডাইনিং স্পেস হয়ে একটা কমন টয়লেটের মধ্যে প্রবেশ করি, এই কমন টয়লেটের যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যের মাপটা হচ্ছে 8 ফিট দেওয়া আছে আর এটার প্রস্থের মেজারমেন্ট দেওয়া আছে 4 ফুট। এখন আমরা টয়লেট থেকে, কমন টয়লেট থেকে এসে যদি এখানে
ড্রয়িং ডাইনিং স্পেস হয়ে যদি কিচেনে আসি, কিচেনের মেজারমেন্ট দেওয়া আছে এখান থেকে এইদিকে, মাপটা দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি, আর এটা দৈর্ঘ্যের মাপ দেওয়া আছে 8 ফিট। কিচেনের সাথেও কিন্তু সুন্দর একটা বেলকনি রাখা আছে। এই বেলকনি চওড়াটা যদি দেখা যায়, এটার মাপ দেওয়া আছে 3 ফিট, 3 ফিটের মতো এটা বাইরের দিকে দেওয়া রয়েছে। এখন আমরা এই কিচেন থেকে যদি মাস্টার বেডরুমে প্রবেশ করি, মাস্টার বেডরুমের মেজারমেন্টটা দেওয়া আছে, এটার প্রস্থের মাপ দেওয়া আছে 12 ফিট 6 ইঞ্চি, আর দৈর্ঘ্যের মাপটা দেওয়া আছে 13 ফিট। মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, যে টয়লেটের দৈর্ঘ্যের মাপটা হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি, আর প্রস্থের মেজারমেন্ট হচ্ছে 4 ফিট। এখন আমরা মাস্টার বেডরুমের সাথে যে বেলকনি আছে, সামনের দিকে রাস্তা, রাস্তার দিকে একটা বেলকনি রাখা আছে, এই বেলকনির চওড়ার মাপটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ খুব সুন্দর একটা বেলকনি রাখা আছে। তো এখন সম্মানিত ভিউয়ার, এই ড্রয়িংটা নিয়ে যে ডান পাশে একটা ইউনিট নিয়ে আলোচনা করলাম, এই ডান পাশে ইউনিট আর বাম পাশে ইউনিটটা মূলত একই রকম, এই জন্য বাম পাশে ইউনিট নিয়ে আলোচনা করার আর দরকার হবে না। তো সম্মানিত ভিউয়ার, এই ধরনের ভিডিও এই চ্যানেলটিতে আমরা নিয়মিত আপলোড করছি, তো আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সের আপনাদের মতামতের উপর ভিত্তি করে সামনের দিকে ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার, আমরা মূলত ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তো সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।